সেই চেনা ঘর, সেই সংসার, টানা দেড় বছর পর ঘরে ফেরা। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। অভিযোগ, ছেলে বৌমার অত্যাচারে ছাড়তে হয়েছিল নিজের বাড়ি। দেড় বছর পর হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন প্রবীণ দম্পতি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বুরহান আলী ও তার স্ত্রী মমতাজ বেগমের অভিযোগ, কয়েক বছর আগে ছেলে আসমান আলীর বিয়ে হয়। তারপর থেকে সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে তাদের জীবন দুর্বিষহ করে তোলেন ছেলে ও বৌমা, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। নিজের বাড়ি ছেড়ে পুরুলিয়ায় মেয়ের বাড়িতে থাকতে শুরু করেন দম্পতি, কিন্তু মনে মনে পণ করেছিলেন বাড়ি ফিরতেই হবে। সেই থেকে লড়াই শুরু। অভিযোগ দায়ের করেন বাঁকুড়া সদর থানায়, দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের। গত 17 জুন পুত্র ও পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মতো সোমবার পুলিশের হাত ধরেই বাড়িতে ঢুকলেন দম্পতি। আজকে হাইকোর্টের অর্ডার শুনেছি, মহামান্য হাইকোর্টের অর্ডার মতো আমরা এই বৃদ্ধবিদ্যাকে, ওনাদের আলী বুড়ান, ওনাকে আমাদের পুলিশের সহযোগিতায় আমরা ওনার বাড়িতে ঢুকিয়েছি। আমার দাদা মানে থানাতে গিয়েছিল, যোগাযোগও করেছিল, তো ও বলল যে না, ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ না কেসটা তুলে নেই। তো বাবা বললো যে না, কেস তোলা হবে না, কোর্টের রায় যা হবে আমরা মেনে নেব। নিজের বাড়ি ফিরলে তো ভালোই লাগবে, খুব ভালো লাগছে। অভিযুক্ত ছেলে বৌমার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। স্বাধীনতার পরে এমন ভোট পরবর্তী হিংসা, এত ভয়াবহতা, এত বর্বরতা আগে কখনো দেখিনি। অন্য 4 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও ভোট হলো, কিন্তু বাংলার মতো রক্তাক্ত পরিস্থিতি আর কোথাও তৈরি হয়নি। উত্তরবঙ্গ সফরের শুরুতেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্য সরকারকে এই ভাষায় বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাল্টা রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। পাহাড়ে পৌঁছানোর পথে কার্শিয়াং সহ 2 জায়গায় রাজ্যপালকে কালো পতাকাও দেখানো হয়। पोस्ट पोल वायलेंस इतना भयानक, इतनी बर्बरता का, इतना आतंकी कभी पहले देखा नहीं। मेरा मन पसीजता है जब मैं दृश्य देखता हूँ कि 4 राज्य और 1 यूनियन टेरिटरी में चुनाव हुआ, पश्चिम बंगाल अकेला रक्त रंजित क्यों है। ভোট পরবর্তী অশান্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে যেদিন রাজ্য সরকার ধাক্কা খেল, সেদিনই উত্তরবঙ্গ সফরে গিয়ে এই ইস্যুতে ফের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 2রা মে ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় বিজেপি তৃণমূল দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ তোলে। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে গত 13ই মে সাংসদ নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে কোচবিহার পরিদর্শন করেন রাজ্যপাল। নন্দীগ্রামেও যান তিনি। দিল্লিতে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ ঠুকে বাংলায় ফিরেই উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্যপালের অভিযোগ, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও তৃণমূল সরকার কার্যত কোনো ব্যবস্থাই নেয়নি। 2 মে কে পশ্চাৎ যে ঘটনাক্রম উসে মে চিন্তিত হুঁ, মে পরেশান হুঁ কি 7 সপ্তাহ হোনে কে বাদ ভি इतनी भयावह स्थिति को नकारा जा रहा है। मुख्यमंत्री, मंत्री परिषद का कोई सदस्य या अधिकारी उधर नहीं गया है, किसी प्रकार का कंपेंसेशन नहीं दिया गया है। मैं आग्रह करूंगा राज्य सरकार से, आत्ममंथन करें। ये भद्रलोक के टीबी रोग है, टीबी ना, ट्यूबरकुलोसिस ना, टीबी रोग। টিভিতে ছবি না দেখলে উনি অসুস্থ হয়ে পড়েন মনে হয় আমার ধারণা। এখন কি করবেন, দিল্লি হয়ে গেল, শাহি দরবার হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এবার টিভিতে ছবি আসবে কিভাবে? একটা দিশু বানাতে হবে। ওতে উত্তরবঙ্গে চলে গেলেন, যাই না ওখানে গিয়ে আবার ওই ইউনিয়ন টেরিটরির পক্ষে আবার কিছু মদত বা উস্কানি দিতে গেছেন কিনা। রাজ্যপাল যেভাবে রাজ্যের পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন সেটা রাজনৈতিক কর্মীর কাজ, এটা রাজভবনের সঙ্গে সামঞ্জস্য খায় না। রাজ্যপাল রাজ্যপাল পদটাকে অবমূল্যায়ন করছেন, নিচে নামাচ্ছেন। রাজ্যপালের কাছে আমরাও বিভিন্ন নথি পেশ করেছি, নির্যাতন চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর আমাদের 28 জন কর্মী খুন হয়েছেন,
কোনো জায়গায় হিংসা বন্ধের কোনো ব্যবস্থা নেই। পুলিশ পর্যন্ত যাদের বাড়ি ফেলেছে তাদের লিখিয়ে নিচ্ছে যে তাদের উপরে কোনো আক্রমণ হয়নি। এদিন পাহাড় সফরে বিভিন্ন জায়গায় জগদীপ ধনকরকে কালো পতাকা দেখানো হয়। বিক্ষোভের মধ্যে বৃষ্টি ভেজা পাহাড়ের সুদৃশ্য ও সুবিশাল রাজভবনে পৌঁছন রাজ্যপাল। সাত দিন এখানেই থাকবেন ধনকর। ঋত্বিক মণ্ডল, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।